তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক ছিল রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম। দিদি নাম্বার ওয়ান খ্যাত অভিনেত্রীকে হুগলি কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল। লোকসভা নির্বাচনে একদিকে যখন বিজেপির হাতে থাকা হুগলি আসনটি ছিনিয়ে নিতে তৃণমূলের বাজি রচনা, অন্যদিকে দিল্লিতে বড় চমক দিল পদ্ম শিবিরও। রচনার প্রাক্তন স্বামী ওড়িয়া সিনেমার জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্র যোগ দিলেন বিজেপিতে। আসন্ন লোকসভা ভোটে হুগলি থেকে তৃণমূলের টিকিটে লড়বেন দিদি নাম্বার ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হবার পর থেকেই জোর কদমে ভোট প্রচারে নেমে পড়েছেন রচনা। তৃণমূলের এই তারকা প্রার্থীকে ঘিরে চর্চার শেষ নেই। আর ওদিকে রচনার প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র যোগ দিলেন বিজেপিতে। বৃহস্পতিবার দিল্লিতে সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি। সূত্র মারফত জানা যাচ্ছে, 2024 লোকসভা ভোটে প্রার্থীও হতে পারেন এই তারকা, যদিও কোন কেন্দ্র থেকে তিনি দাঁড়াবেন সেটা নিয়ে এখনও কিন্তু কিছুই খোলসা করে বলা হয়নি দলের তরফে। বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত মহাপাত্র যোগ দিলেন বিজেপিতে। তিনিও ভোটে লড়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি। অন্যদিকে রচনার প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্রের বিজেপিতে যোগদান প্রসঙ্গে হুগলির তৃণমূল প্রার্থীর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, সবাই বিজেপির হাত ধরছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এগিয়ে চলছে, ওড়িশায় উনি একজন খুব বড় সেলিব্রিটি, আমরা একসঙ্গে যখন কাজ করেছি উনি দারুণ কাজ করতেন, একজন স্টার, উনিও বুঝতে পেরেছেন দুর্নীতিমুক্ত দেশ করতে গেলে নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে, কিন্তু ইনি বুঝতে পারেননি, ভুল করে চলে এসেছেন দিদি নাম্বার ওয়ান থেকে, ওনাকে পস্তাতে হতে পারে, যে না জেনে কোন দলে এলাম, আসতে যদি হতো তাহলে নরেন্দ্র মোদীজির হাত ধরতে হতো, আমি জানি আজ না হয় কাল তাকে আসতেই হবে এই দলে। কি বলছেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি, আসুন শোনাই। সবাই, কারণ একমাত্র নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, সুতরাং উড়িষ্যা বলুন, আজকে উড়িষ্যার উনি একজন বিশাল বড় একজন সেলিব্রিটি আর্টিস্ট, আমরা কাজ করেছি সেই সময়, তখন উনি কাজ করতেন সিদ্ধান্ত মহান্তি, উনি ভালো দারুণ কাজ করতেন, ওখানকার স্টার উনি, এবং উনিও বুঝেছেন যে একমাত্র দুর্নীতি মুক্ত ভারতবর্ষ করতে গেলে, দেশ করতে গেলে কিন্তু নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে, কিন্তু ইনি বুঝতে পারেননি, ইনি ভুল করে চলে এসেছেন দিদি নাম্বার ওয়ান থেকে, ভুল করে উনি রাজনীতিতে না জেনে রাজনীতিতে চলে এসেছেন, আমি মানে ওনাকে পস্তাতেও হবে পরে যে আমি কোন রাজনীতিতে আমি কোন দলে এলাম, আসতে যদি হতো তাহলে নরেন্দ্র মোদীজির হাত ধরতে হতো, এবং আমি জানি আজ না হোক কাল তাকে আসতেই হবে এই দলে। একসময় ওড়িয়া এবং বাংলা ছবির হিট জুটি ছিল সিদ্ধান্ত এবং রচনার। শোনা যায় অভিনয়ের সূত্রে দুজনের সম্পর্কে প্রেমে গড়ায়। গোপনে সিদ্ধান্ত এবং রচনা বিয়ে করেন বলেও একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়, যদিও প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা দুজনের কেউ কখনো স্বীকার করেনি। পরে দুজনের বিচ্ছেদ হয়ে যায় বলে খবর। সিদ্ধান্তের পাশাপাশি কটকের ছবারের বিজেডি সাংসদ ভরতৃহরি মেহতাবও বিজেপিতে যোগ দিয়েছেন। লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে ওড়িশায় বিধানসভা নির্বাচনও হবে। বিধানসভা নির্বাচনের আগে নবীন পট্টনায়কের দল বিজেডিতে বড় সড়ো ভাঙন ধরিয়েছে পদ্ম শিবির। তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক ছিল রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম। দিদি নাম্বার ওয়ান খ্যাত অভিনেত্রীকে হুগলি কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল। লোকসভা নির্বাচনে একদিকে যখন বিজেপির হাতে থাকা হুগলি আসনটা ছিনিয়ে নিতে তৃণমূলের বাজি রচনা, অন্যদিকে দিল্লিতে বড় চমক দিল পদ্ম শিবিরও। রচনার প্রাক্তন স্বামী ওড়িয়া সিনেমার জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্র যোগ দিলেন বিজেপিতে। এই নিয়ে কি বলছেন লকেট চ্যাটার্জি, আসুন শোনাই। সবাই, কারণ একমাত্র নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, সুতরাং উড়িষ্যা বলুন, আজকে উড়িষ্যার উনি একজন বিশাল বড় একজন সেলিব্রিটি আর্টিস্ট, আমরা কাজ করেছি সেই সময়, তখন উনি কাজ করতেন সিদ্ধান্ত মহান্তি, উনি ভালো দারুণ কাজ করতেন, ওখানকার স্টার উনি, এবং উনিও বুঝেছেন যে একমাত্র দুর্নীতি মুক্ত ভারতবর্ষ করতে গেলে, দেশ করতে গেলে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।